আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব তোমরা জানো যে টিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে তো আজকে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি যদিও এখানে স্কুলের নামটি দেওয়া নেই তো যত বেশি স্কুলের প্রশ্ন তোমরা সলভ করবে বা দেখে যাবে তত বেশি কিন্তু পরীক্ষার কমান পাওয়ার সম্ভাবনা বাড়বে কারণ এবার যার যার স্কুলে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন তৈরি করা হবে কবিভাগে থাকছে নৈবর্তিক অংশ যেখানে প্রথমে পনেরোটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে পনেরোটা প্রশ্ন আছে এবং উত্তরগুলো টিক দেওয়া আছে এটি উত্তরগুলো তোমরা খেয়াল করে নেবে কতটুকু ঠিক আছে কারণ এটা আমরা ফেসবুকে যেভাবে পেয়েছি সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করছি কবিভাগে থাকছে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা তাহলে পনেরো আর দশ সব মিলে কত হচ্ছে পঁচিশ নাম্বার থাকবে এখানে তোমাদের নৈবর্তিক অংশ গবিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে প্রশ্ন থাকবে কয়টা পাঁচটা প্রশ্ন থাকবে এবং পাঁচটারই কিন্তু অ্যান্সার করতে হবে তাহলে মোট হচ্ছে কত পাঁচ পাঁচটা পঁচিশ নাম্বার তো এই পাঁচটা প্রশ্নের ক্ষেত্রে তোমাদের লক্ষ্য রাখতে হবে যাতে তোমরা সবগুলো কমন পাও কমন পাওয়ার জন্য কী করতে হবে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে হবে ধরো তুমি সিলেবাসে কোনো একটা অধ্যায় বা টপিক বাদ দিলে এবং সেখান থেকেই প্রশ্ন করা হলো তখন তুমি কি করবে এখানে তো কোনো অতিরিক্ত প্রশ্ন নেই অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবেও না যে করা থাকবে সবগুলোর অ্যান্সার করতে হবে এই জন্য তোমাকে সম্পূর্ণ সিলেবাস শেষ করেই পরীক্ষার হলে যেতে হবে সবার শেষে ঘবি ব্যাগে থাকছে রচনামূলক প্রশ্ন এখানে অবশ্য আটটা প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের যে কোনো পাঁচটার অ্যান্সার করতে হবে তার মানে তিনটা প্রশ্ন তোমরা অতিরিক্ত পেয়ে যাচ্ছ তবে প্রত্যেকটা প্রশ্ন এখানে কত দশ নাম্বার করে মোট হচ্ছে পঞ্চাশ নাম্বার থাকছে এই অংশে একশোর মধ্যে পঞ্চাশ নাম্বারই থাকবে রচনামূলক প্রশ্নে পাঁচটা প্রশ্ন লিখবে পাঁচ দশে পঞ্চাশ তার মানে লিখতে হবে কত বড় বড় করে বুঝতেই পারছো এখন আসো প্রশ্নগুলো কিন্তু আবার ভাগাকারে থাকতে পারে যেমন দেখো যাহার নাম বলতে কী বোঝায় এখানে থাকবে পাঁচ নাম্বার যাহার নাম থেকে পৈত্রাণীর উপায় কি এখানে থাকবে পাঁচ নাম্বার বাস পাস করে কত হলো দশ নম্বর তো এইভাবে করে হচ্ছে তোমাদের কিন্তু প্রশ্নগুলো ভাগ করা থাকতে পারে ঠিক আছে তো এখানে আটটা প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আছে তোমাদের এখান থেকে প্রশ্ন হুবহু কমনও পড়তে পারে আবার না আসতে পারে জন্য আমরা হচ্ছে আরও কিছু স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করার চেষ্টা করছি সংগ্রহ করতে পারলে অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং ভিডিওটার প্লে লিস্টে কমেন্টে গেলে দেখবে তোমরা যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা অনেকগুলো মডেল টেস্ট পেয়ে যাচ্ছ বা স্কুলের প্রশ্ন পেয়ে যাবে সেগুলো প্র্যাকটিস করতে পারো কারণ যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষায় তত বেশি হচ্ছে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছিলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ